নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পপুলার অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শান্তনু আপনাদের সাথে। তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল টপিক নয়, এটি সম্পূর্ণ একটি সোশ্যাল টপিক এবং একটি সোশ্যাল ক্রাইসিস বলা যেতে পারে। আমাদের আজকে আলোচনার বিষয় হলো ডিপ্রেশন বা অবসাদ। বর্তমান যুগে দেখতে পাওয়া যায় যে বেশিরভাগ পরিবারে, বেশিরভাগ বাড়িতে, বেশিরভাগ ফ্যামিলিতে কিছু না কিছু মানুষের মধ্যে ডিপ্রেসিভ টেন্ডেন্সি দেখা যাচ্ছে। জ্যোতিষের দিক থেকে কিছু কজ থাকলেও আমরা মূলত আজকে সোশ্যাল সোশিও ইকোনমিক রিজন গুলো নিয়ে আলোচনা করব। ডিপ্রেশনের যে কারণ, এটি সামাজিক কারণ হতে পারে, এটি মানসিক কারণ হতে পারে, এটি শারীরবৃত্তীয় কারণ হতে পারে, কিছু হরমোন সেক্রেশনের অভাব হতে পারে, অ্যাপেটাইট প্রবলেম হতে পারে, ঘুমের অভাব হতে পারে, অনেক কিছু কারণে ডিপ্রেশনের টেন্ডেন্সি বাড়তে পারে। তবে এগুলির সঙ্গে সঙ্গে মূল যে জায়গাটি থেকে ডিপ্রেশন ঢোকে আপনার মধ্যে, সেটি কিন্তু অবশ্যই সাইকোলজিক্যাল রিজন এবং মানসিক অবস্থার অবক্ষয়। তো এই ডিপ্রেশন থেকে আপনি যদি বেরিয়ে আসতে চান, মূলত আমরা আজকে আলোচনা করব এই বিষয়টি, যে যদি আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে চান তাহলে কিভাবে বেরিয়ে আসতে পারবেন। প্রথমেই আপনাকে এই ডিপ্রেশনের কারণ খুঁজতে বসতে হবে। এই ডিপ্রেশন কেন আপনার মধ্যে আসছে, কখন আপনার মধ্যে আসছে, এইটা খুঁজবার চেষ্টা করতে হবে। দেখতে হবে যে ডিপ্রেশনের কারণ যে যে একটা সোশ্যাল সিকিউরিটির অভাব, সোশ্যাল ডিস্টারবেন্স, স্পেশালি সোশ্যাল ডিস্টারবেন্স বলবো আমরা, এটি কোথা থেকে তৈরি হচ্ছে। এটি কি একজন মানুষ ক্রিয়েট করছে, দুজন মানুষ ক্রিয়েট করছে, না বহু মানুষ মিলে ক্রিয়েট করছে? আপনার অফিসের বসের কারণে কি আপনি ডিপ্রেসড, আপনার বাবা বা হাজবেন্ডের থেকে কি আপনি ডিপ্রেসড, বা আপনি কি আপনার ওয়াইফের থেকে ডিপ্রেসড, না আপনি একটা সোশ্যাল সিস্টেমের থেকে পুরোপুরি ডিপ্রেসড? যদি আপনি একজন বা দুজন মানুষের কাছ থেকে ডিপ্রেসড হন, সেই ক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করাই আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার অন্যতম কারণ। এবং ওই মানুষগুলোকে অ্যাভয়েড করবার ফলে যেই মাত্র আপনার জীবনে একটা গ্যাপ সৃষ্টি হবে, ধরুন আপনি বসকে ত্যাগ করতে চাইছেন, কোম্পানির বসকে, তাহলে আপনাকে সেই কোম্পানি ত্যাগ করতে হবে বা বসের সঙ্গ ত্যাগ করতে হবে বা অন্য কাউকে বস হিসেবে মেনে নিতে হবে। তাহলে এই যে গ্যাপ তৈরি হলো, বসহীন আপনার জীবন, তো সেই গ্যাপকে পূরণ করবার জন্য আর একজন মানুষকে সেখানে নিয়ে আসবে। তো এটি আনা যেতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে এরকম যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে, যেমন আপনি যদি একজন বিবাহিত মানুষ হন এবং হাজবেন্ড বা ওয়াইফের কারণে ডিপ্রেশনে পড়ে যান, তো সেই ক্ষেত্রে তার থেকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, তাকে আপনি আপনার জীবন থেকে সরাতে পারবেন না, তো তখন কিন্তু আপনাকে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ওয়েতে যেতে হবে এবং তার সঙ্গে তাকে মোটিভেট করা, তাকে তার প্রতি তাকে আর কি চেষ্টা করা, কিভাবে তার আপনার যে ডিপ্রেসিভ সিচুয়েশন তৈরি হয়েছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, তো সেইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো প্রথমে হলো আইডেন্টিফাই দ্য কজ। এবারে আইডেন্টিফাই দ্য কজ, যে কি কারণে, কি ডিজায়ার, কি সমস্যা আপনাকে ডিপ্রেশনে ফেলছে, এটাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বলে যে আমি একদম সিম্পল লাইফ লিড করি, আমার কোনো কিছু চাহিদা নেই, কিন্তু কেউ আমাকে বোঝে না। তো এই কোনো কিছু চাহিদা নেই, এটা মুখে বলা আর কাজে করা, এই দুটোর মধ্যে কিন্তু খুব টাফ রয়েছে, দুটোর মধ্যে সামঞ্জস্যের যথেষ্ট অভাব রয়েছে। তো এবার যখনই আপনি মনে করেন যে আপনি একদম সিম্পল লাইফে বিলং করেন, তো সিম্পল লাইফে একদিন বা দুদিন বিলং করা স্টার্ট করুন। যেমন একদম সহজ পোশাক পরিচ্ছদ, কারোর সঙ্গে ঝামেলা করবেন না, কারোর সঙ্গে অশান্তি করবেন না, সাধারণ খাবেন, নিরামিষ ভোজন, এই ধরনের জীবন যেখানে আপনাকে বেশ খানিকটা স্ট্রাগল করতে হবে, চেষ্টা করুন সেইভাবে আর কি জীবনকে একদিন বা দুদিনের জন্য প্ল্যানিং করুন। যেই মুহূর্তে আপনি এই প্ল্যানিংটা করলেন, তখন দেখবেন আপনার কিছু ডিস্টারবেন্স হচ্ছে, আপনার কিছু প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। যেই মাত্র একটি প্রয়োজনীয়তা দেখা দেবে, আপনার মনে হবে এই বিষয়টা দরকার, সঙ্গে সঙ্গে কাগজে লিখে ফেলুন। একের পর এক যা যা প্রয়োজনীয়তা হবে আপনি ফুলফিলও করুন, বাট সঙ্গে লিখে রাখুন। দুদিন পরে আপনি দেখতে পাবেন যে এই লিস্টটা কিন্তু বেশ লম্বা চওড়া লিস্ট একটি হয়েছে। তাহলে প্রথমেই যে কথাটি আপনি বলেছিলেন যে আপনার প্রয়োজনীয়তা কিছু নেই, চাহিদা কিছু নেই, আপনি একদম সিম্পল মানুষ, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যাবে যে আপনি কিন্তু একদম সিম্পল মানুষ আর থাকতে পারলেন না। তো এই যে আইডেন্টিফাই কজ, কিছু আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গে এই লিস্টটাই আপনার জীবনের প্রথম অস্ত্র ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবার জন্য। ওই লিস্টটাকে আবার একদিনকে দেখুন, দেখে এবার কিছু জিনিসকে বাদ দিন। প্রথমেই ঠিক করুন যে আপনি 50% জিনিসকে বাদ দেবেন। তো এবার যে জিনিসগুলোকে বাদ দেওয়া সম্ভব সেগুলো আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। যেই মাত্র দেখবেন
যে ওই আপনার রিকোয়ার্ড যে লিস্ট ছিল সেই লিস্টের থেকে 50টা জিনিসকে বাদ দেওয়া, এটি আপনার জন্য দেখা যাবে, বা 50% বিষয়কে বাদ দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তো তা সত্ত্বেও আপনি কিছু বিষয়কে বাদ দিতে পারবেন, যেমন ধরুন কিছু ব্যাড হ্যাবিট, কিছু এমন কোন জিনিস যেগুলি খুব প্রয়োজনীয় নয়, এই ধরনের কিছু জিনিসকে আলটিমেটলি বাদ দেওয়ার চেষ্টা করুন। এই ধরনের লিস্ট করা এবং তাকে বাদ দেওয়ার চেষ্টা, এটি বেশ কয়েকদিন করবার ফলেই দেখবেন যে পরবর্তীকালে আপনার এই যে রিকোয়ারমেন্ট লিস্ট, এটি আস্তে 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 ছোট হচ্ছে, এবং ছোট হতে হতে মোটামুটি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তখন বুঝবেন যে এই পর্যায়টি কিন্তু একদম পারফেক্ট পর্যায়, এবং আপনি ফিল করবেন যে ডিপ্রেশন থেকে আপনি একটা বড় পার্সেন্টেজ বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। সেকেন্ড পয়েন্টে আসি আমরা, এরপরে হলো রেসপন্সিবিলিটি অ্যানালাইসিস। এই বিষয়টি কি, আমরা যখন জীবনে আমাদের জন্ম হয়েছে, পৃথিবীতে জন্ম হয়েছে, তো আমাদেরকে মানুষ, আমাদের বাবা মা কেউ না কেউ বড় করেছে, শিক্ষকরা শিক্ষা দিয়েছে, এই এখন আমরা একটা সিচুয়েশনে এসেছি, এখন কিন্তু আমরা খানিকটা বড় হয়েছি, এই পরিস্থিতিতে আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, পিতামাতার প্রতি রেসপন্সিবিলিটি, সমাজের প্রতি রেসপন্সিবিলিটি, যদি আপনি বিবাহিত হন আপনার দম্পতির প্রতি রেসপন্সিবিলিটি, এবং আফটার অল আপনার যদি সন্তান হয়ে থাকে তাদের প্রতি রেসপন্সিবিলিটি। তো এই যে রেসপন্সিবিলিটি, আপনি জাজ করুন যে যাদের প্রতি আপনার রেসপন্সিবিলিটি তারা কতটা আপনার পারফরমেন্সে স্যাটিসফাইড হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আপনাকে রান্না করতে হয়, আপনি ধরুন একজন গৃহবধূ এবং বাড়িতে আপনাকে রান্না করতে হয়। এবার এখানে দুটি বিষয় আছে, এক নম্বর বিষয় হতে পারে যে আপনি ভাবতে পারেন যে এই রান্না করে পরিবারের সুস্থতা, শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখার দায়িত্ব আপনার, তাই পরিবারকে ভালো রাখার জন্য, পারিবারিক সিস্টেমকে প্রপার ওয়েতে গতিশীল রাখার জন্য আপনাকে রান্না করতে হবে, এবং আপনাকে ভালো রান্না করতে হবে, এটা একটা হতে পারে। দ্বিতীয় আপনি ভাবতে পারেন যে এ কি জীবন, হাত পুড়িয়ে রান্না করতে আমি বাধ্য হচ্ছি। তো যদি আপনি মনে করেন এইটি, অর্থাৎ হাত পুড়িয়ে রান্না করতে আপনি বাধ্য হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি স্যাটিসফাইড হবেন না, কারণ এটি যদি আপনার রেসপন্সিবিলিটি হয় তাহলে এটাকে খুশি মনে অ্যাকসেপ্ট করতে হবে, আর যদি আপনি একে খুশি মনে অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলে আপনাকে এই রেসপন্সিবিলিটি থেকে বেরিয়ে যেতে হবে। যে সাবজেক্টটিকে আপনি রেসপন্সিবিলিটি হিসেবে অ্যাকসেপ্ট করতে পারছেন তাকেই আপনার রেসপন্সিবিলিটি লিস্টে রাখুন, এবং বাকিগুলোকে অ্যাভয়েড করুন, বন্ধ করে দিন, ওই কাজটি আপনি স্টপ করুন, করে আপনি দেখুন আপনি ভালো থাকছেন কি থাকছেন না। যদি আপনার মনে হয় আপনি ভালো থাকছেন না, সেকেন্ড টাইম আবার তাকে অ্যাকসেপ্ট করুন, বাট উইথ গ্ল্যাড, খুশি খুশি তাকে অ্যাকসেপ্ট করুন, মনে করুন যে যে মানুষই যে কাজ করছে না কেন, প্রত্যেকটি কাজের পজিটিভ ফিডব্যাক রয়েছে, প্রত্যেকটি কাজের গুড এফেক্ট রয়েছে, এটি মাথায় রেখে কাজ করুন, দেখবেন অনেকটাই রেসপন্সিবিলিটি লেভেল আপনি প্রপার ওয়েতে পালন করতে পারছেন। থার্ড যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো মেজার ইওর পারফরমেন্স। আপনি পরিবারের জন্য, পরিবারের সঙ্গে থাকবার জন্য প্রচুর কাজ করেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর ফিডব্যাক দেন আপনি আপনার পরিবারকে, আপনার কর্মসংস্থাকে, আপনার বিভিন্ন জায়গাকে। এইবার দেখুন যে আপনার এই যে পারফরমেন্স, আপনি যে কাজটি করছেন, যাদেরকে আপনি সার্ভিস দিচ্ছেন তারা কতটা স্যাটিসফাই হচ্ছে আপনার পারফরমেন্সে। আপনি নিজের কাজের দ্বারা নিজেকে জাজ না করে মানুষের লেভেল অফ স্যাটিসফ্যাকশন দিয়ে নিজেকে জাজ করার চেষ্টা করুন যে আপনি যে পারফরমেন্স দিচ্ছেন মানুষকে বা পরিবেশকে, সেই পারফরমেন্সের রিটার্ন কতটা আপনি এক্সপেক্ট করতে পারেন, মানুষ কতটা শান্তি পাচ্ছে, স্যাটিসফ্যাকশন পাচ্ছে আফটার পারফরমেন্স। এবার যদি দেখেন যে আপনার কাজের দ্বারা যার জন্য কাজ করছেন সে স্যাটিসফাইড হতে পারছে না, সেই ক্ষেত্রে নিজেকে ইমপ্রুভ করবার চেষ্টা করুন এবং দেখুন কেন তিনি আপনার জন্য বা আপনার কাজের দ্বারা স্যাটিসফাই হতে পারছেন না। যদি তিনি স্যাটিসফাই আপনার কাজে না হয় তাহলে তার পারফরমেন্স, তার অ্যাপিয়ারেন্সও কিন্তু আপনাকে স্যাটিসফাই করতে পারবে না। আপনি আপনার দিকটিকে ঠিক করতে হবে, আপনাকে সবার আগে আপনার পারফরমেন্স, তার দ্বারা যে মানুষের জন্য আপনি পারফর্ম করছেন, যে সিস্টেমের জন্য আপনি পারফর্ম করছেন, সেই সিস্টেমকে স্যাটিসফাই করতে হবে।
এর ফলে দেখবেন আপনি আপনার যে ডিপ্রেশন লেভেল তা কিন্তু বেশ খানিকটা কমছে। নেক্সট পয়েন্ট আমরা যেটি যাব সেটি হলো ডিপেন্ড আপন দ্য নেচার, অর্থাৎ প্রকৃতির উপর নির্ভর করতে শিখুন। প্রকৃতির অর্থাৎ আমাদের যে পারিপার্শ্বিক গাছপালা পরিবেশ তা কিন্তু নয়, প্রকৃতি হলো সুপার স্পিরিট যার মাধ্যমে আমার জন্ম আপনার জন্ম, আমার স্থিতি আমার কর্ম আপনার কর্ম। এই যে প্রকৃতি, এই যে সুপার স্পিরিট সুপার পাওয়ার যাকে আমরা ঈশ্বর ভগবান বলি, তার যে অসীম ক্ষমতা তার উপর নির্ভর করে আপনার প্রতিটি কর্মের জন্য, আপনার প্রতিটি অবস্থার জন্য, আপনার প্রতি ক্ষেত্রে অবস্থানের জন্য আপনি ভগবানকে দায়ী করতে শিখুন। মনে করুন যে ভগবানের ইচ্ছাতেই আপনার অবস্থান। বর্তমানকে নিয়ে ভাবতে শিখতে হবে, ভবিষ্যৎকে নিয়ে নয়। কারণ যে মানুষগুলো ডেলি ক্রাইসিসে ভোগে তাদের কিন্তু ফিউচার প্ল্যানিং এর প্রয়োজনীয়তা নেই, এবং যেই মুহূর্তে আমরা ফিউচার প্ল্যানিং এর জন্য চিন্তা ভাবনা করতে শুরু করি ডিপ্রেসিভ টেন্ডেন্সি ধীরে ধীরে আমাদের মধ্যে আসে, কম্পিটিটিভ মেন্টালিটি এগুলি জেনারেট করে। কিন্তু আমি জানি না যে আমার কালকে কি হবে, অথচ আমি কালকের জন্য সঞ্চয় করতে যাই আজকের ভোগ না করে। তো এই যে নেচারকে অস্বীকার করবার প্রবণতা, প্রকৃতিকে অবনমন করবার প্রবণতা, যে প্রকৃতি প্রকৃতি অজ্ঞাত রেখেছে বিষয়টিকে যে কালকে কি হবে কিন্তু আমি চাই আমার কালকে সিকিউর করতে, এই যে প্রবণতা এটি কিন্তু ডিপ্রেশনের অন্য আরো একটি ভীষণ রকম উৎস, যে ভবিষ্যৎকে সিকিউর করবার চেষ্টা, অবস্থাকে সুস্থ করবার চেষ্টা। আমরা মনেই রাখি না যে ভবিষ্যতের চেষ্টায় বা ভবিষ্যতের কনস্ট্রাকটিভ প্ল্যানিং এর জন্য আমাদের বর্তমান কতটা নষ্ট হচ্ছে। ফলে আমাদের যে বিষয়গুলি প্রকৃতি আমাদের জন্য ঠিক করেছে তাদের উপর নির্ভর করতে শেখা উচিত। আপনাকে মাথায় রাখতে হবে প্রতি মুহূর্তে যে জীবনের অন্তিম পরিণতি হলো মৃত্যু, এবং মৃত্যুই হলো আপনার জীবনের শেষ পরিণতি। এবং মৃত্যু কখন আসবে, কবে আসবে, এই মুহূর্তে আমি বেঁচে আছি, পরের মুহূর্তে আমি বেঁচে থাকবো কি থাকবো না, এটি কিন্তু কোনো গ্যারান্টেড নয়। তাই ভবিষ্যতের চিন্তা অবশ্যই করতে হবে, কিন্তু ভবিষ্যতের চিন্তায় বর্তমান বরবাদ এটি কিন্তু না করাই উচিত। এবং লাস্ট পয়েন্ট হলো বি ন্যাচারাল। আমাদের যে রিয়াকশন, এইবারে যে আমরা ন্যাচারাল কথাটি ইউজ করছি, বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয় বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিস্থিতিতে আমরা যে রিয়্যাক্ট করি, আমরা যে নিজেদেরকে প্রতিক্রিয়াশীলতার উদাহরণ দিই নিজেদের মাধ্যমে, এই বিষয় কিন্তু আমাদের ডিপ্রেশনের জন্য ভীষণ রকম দায়ী। বি ন্যাচারাল অর্থাৎ আমাদেরকে রিয়্যাক্টিভ কম হতে হবে, যে কোনো ঘটনাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে। এই যত আমরা প্রাকৃতিক ঘটনা, প্রত্যেকটি ঘটনাকেই মাথায় রাখতে হবে যে এগুলি কিন্তু প্রাকৃতিক, কারণ নেচার সুপার স্পিরিট আপনার জন্য এই ঘটনাটিকে নির্ধারিত করেছে। আপনার সঙ্গে যে এই ঘটনাটি ঘটাচ্ছে সে পারফর্মিং অ্যাজ এ মিডিয়াম, ধরুন আপনার সঙ্গে আপনার হাজবেন্ড মিসবিহেভ করছে, বা আপনি যদি পুরুষ হন আপনার ওয়াইফ মিসবিহেভ করছে, কিন্তু এই যে মিসবিহেভিয়ার এটি আপনাকে দিচ্ছে কিন্তু নেচার, প্রকৃতি আপনার জন্য এই মিসবিহেভিয়ার ঠিক করেছে, এবং তার এজেন্ট তার মিডিয়াম হিসেবে প্রকৃতি চুজ করেছে তাকে, আপনার ওয়াইফকে। এই ফিলিংস যখনই আপনার মধ্যে আসবে তখন আপনার কিন্তু বিহেভিয়ারের মধ্যে ন্যাচারাল বিহেভিয়ার আসতে শুরু করবে, আপনার রিয়্যাক্টিভিটি অনেকটাই কমে যাবে। প্রত্যেকটি ইভেন্ট প্রত্যেকটি ঘটনার আপনি কারণ খুঁজতে শুরু করবেন যে আমার কোন পারফরমেন্স আমার এই ভোগের জন্য দায়ী, তখন দেখবেন আপনি ধীরে ধীরে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছেন। এবং আলটিমেটলি এইভাবে যদি আপনি মাসখানেক চলতে পারেন, খুব সহজেই দেখবেন যে আপনার লেভেল অফ ডিপ্রেশন সেখান থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, এবং অনেক ইজিলি আপনি এই ডিপ্রেসিভ টেন্ডেন্সি থেকে বেরিয়ে এসেছেন। এবং এই পদ্ধতি যদি আপনি আরো কিছুদিন ফলো করেন, সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনিও একজন কাউন্সিলরে পরিণত হয়েছেন, যারা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতে পারছে, এবং মোটিভেশনাল স্পিকার আপনিও একজন তৈরি হয়ে উঠেছেন। আপনার প্রতিটি কথা মানুষকে ভীষণ ভাবে মোটিভেট করতে সক্ষম হচ্ছে। আশা করব আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে,
এই আশা রেখে আপনাদের সম্পূর্ণ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবার জন্য শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। ভালো থাকুন, পুজো এনজয় করুন, নমস্কার।